রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা, তার সঙ্গে যুক্ত হয়েছেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। সরাসরি যাব রকির কাছে। আমরা কিছুক্ষণ আগেই প্রতিবেদনে দেখছিলাম রাজশাহী বিভাগে সাব রেজিস্ট্রি অফিসগুলোতে মানুষের দুর্ভোগ এবং ভোগান্তি বাড়ছে, এবং আমরা দুটি জেলার লাইভ দেখলাম, সেখানে তারাও বলছেন যে জেলার যেসব উপজেলাগুলোতে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে মূল সমস্যা জমি রেজিস্ট্রি করার পরও দলিল পেতে দীর্ঘ সময় লাগছে, এবং একই সাথে যেসব নাগরিক সেবা পাওয়ার কথা সেটি পেতে বেশি অর্থ দিতে হচ্ছে। এই সমস্যার সমাধানে আসলে প্রশাসন কি উদ্যোগ গ্রহণ করছে আমরা সেটি জানব। আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। প্রথমেই জানতে চাই রাজশাহী বিভাগে যেসব সাব রেজিস্ট্রি অফিসগুলো রয়েছে সেখানে দলিল পেতে দীর্ঘদিন সময় লাগছে, আপনারা কি উদ্যোগ গ্রহণ করছেন যাতে দ্রুতই মূল দলিলটি হাতে পেতে পারে? ধন্যবাদ। রেজিস্ট্রেশন কাজটি একটি সরকারের জন্য, নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনারা জানেন বছরে সারা বাংলাদেশে 35 লক্ষ রেজিস্ট্রেশন হয় এবং সরকার আয় আসে 15 কোটি টাকা, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে নিবন্ধন বা রেজিস্ট্রেশন দপ্তরের যে নাগরিক সেবাগুলো আছে সেগুলো যথাযথভাবে হচ্ছে না। যেমন আপনি যেমনটি বলেছিলেন, একটি দলিল সম্পন্ন হওয়ার পরে দ্রুততম সময়ে এটি নাগরিকের যাতে মূল দলিলটি পায় সেটি হচ্ছে না। কোথাও কোথাও দেখা যাচ্ছে এক দশকও লেগে যাচ্ছে বা তারও বেশি লেগে যাচ্ছে। এটি যখন হয় তখন আমরা কয়েকটা সমস্যায় পড়তে হয়। ধরেন আপনি এই মূল দলিলের ভিত্তিতে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করছে সেটি পায় না, সার্টিফাইড কপি যেটাকে অবিকল নকল বলছে সেটা পেতে বিলম্ব হয়, ইত্যাদি ইত্যাদি। তবে এর মধ্যে কয়েকটা কারণ আমরা চিহ্নিত করেছি, যেটা নিয়ে আমরা জানেন যে আপনার দলিল যে নিবন্ধন যারা করে অর্থাৎ নিবন্ধন অধিদপ্তর আওতায় যেটা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এখানে আমাদের যে বালাম বইগুলো আছে যেখানে দলিল লেখা হয় সেগুলো সংকট ছিল। তো গত কয়েক দুমাস ধরে হয়তো কিছুটা ইম্প্রুভ করেছে, আশা করি দ্রুততম সময়ের মধ্যে এটি ইম্প্রুভ করবে। আর আপনারা আরেকটি সমস্যা দেখবেন যে আমাদের রাজশাহী বিভাগে 69টা সাব রেজিস্ট্রি অফিস আছে, তার মধ্যে 8টি পদই শূন্য আছে, তাছাড়া সাপোর্টিং পদ যেটি আছে সেগুলো শূন্য আছে, এবং কোথাও কোথাও যেই যেখানে তারা কর্মকাণ্ড সম্পাদন করেন সেখানে কিন্তু পুরাতন জরাজীর্ণ ভবনেও তারা দায়িত্ব পালন করতে হচ্ছে। এই নানান সংকটে কিছু অন্যান্য যে দৈনিক যে ব্যবস্থাপনাগত সাব রেজিস্ট্রার কাজগুলো আছে সেখানে কিছু বরাদ্দ কম আছে। এইগুলো নিয়ে ইতোমধ্যে আমরা বিভিন্ন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, বিশেষ করে নিবন্ধন অধিদপ্তর এবং হলো সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আমরা আলাপ করেছি, আশা করি দ্রুততম সময়ের মধ্যে এগুলো সমাধানের পথ দেখা যাবে আর কি। সরকার নির্ধারিত ফি রয়েছে, সেই ফি অনুসারেই আসলে ইউনিয়ন পর্যায়ে পৌরসভা এলাকাগুলোতে জমি নিবন্ধন করার দরকার, কিন্তু আমরা যেটা দেখি যে যে দলিল লেখক সমিতি রয়েছে তারা সেক্ষেত্রে বাড়তি টাকা নেয়, সেটি যাতে না নিতে পারে আপনারা কী পদক্ষেপ নেবেন? যেমনটি বলেছিলেন আর কি, আপনারা জানেন যখন একজন ব্যক্তি কোনো দলিল রেজিস্ট্রেশন করেন এটা দুইটা ভাগ থাকে, একটা সরকারি রাজস্ব কেন্দ্রীয় সরকারের কাছে চলে যায়, আরেকটি অংশ কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠান পায়। সেই হিসেবে আমরা যেটা বলছিলাম যে বছরে প্রায় 15,000 কোটি টাকা এখান থেকে আয় হয়, তো এই আয়ের প্রেক্ষিতে আমরা যেটা করতে পারি যে 1994 সালে আমাদের যে দলিল লেখক, আপনারা জানেন যে দলিল লেখক সারা বাংলাদেশে প্রায় 98,000 দলিল লেখক আছে, 1994 সালে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাদেরকে নির্ধারিত রেট বলেছে কত রেটে করবেন। প্রায়শই আমরা অভিযোগটা শুনি যে তারা নির্ধারিত রেটের চেয়ে অধিক মূল্য রাখে। তো এইটার ইতোমধ্যে কোথাও কোথাও সাব রেজিস্ট্রার অফিসের সাথে দলিল লেখকদের সঙ্গে তারা জানেন যে তাদের একটা বড় সমিতিও আছে এবং তারা একটা কোথাও কোথাও সিন্ডিকেটের মতো আচরণ করে। তো ইতোমধ্যে এইগুলো যাতে স্থানীয়ভাবে নিষ্পত্তি করা যায় সেটা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যদি কেউ আইনের ব্যত্যয় ঘটে দলিল যে লাইসেন্স দিচ্ছে লাইসেন্সটা আমরা বাতিল করতে কার্পণ্য করবো না, কারণ নাগরিক সেবা সবার আগে পাবে। স্যার আরেকটা অভিযোগ আমরা শুনি, যারা নকল নবিশ তারা মূলত দলিলগুলো কপি করবেন, কিন্তু আমরা যতটুকু শুনতে পাই যে তারা বাড়তি টাকার জন্য তারা সরাসরি দলিল লেখকের কাজ করেন এবং সেই কারণে দলিল পেতে বিলম্ব হয়, এই ব্যাপারটি আপনি জানেন কিনা কিংবা ব্যবস্থা নেবেন কিনা? পুরো সিস্টেমটার মধ্যেই কিন্তু গলদ আছে, যেমন যতক্ষণ পর্যন্ত ম্যানুয়াল হবে না, আমার 501টা সাব রেজিস্ট্রি অফিস আছে সারা বাংলাদেশে, এর মধ্যে আমরা কিছুদিন আগে চেষ্টা করেছিলাম 2020 সাল থেকে যে এগুলো অনলাইনে করা যায় কিনা, তাহলে আজকের মূল দলিল আজকেই পেয়ে যাবেন। তো সেই কাজটি করার জন্য নকল নবিশও তখন কাজটা করতে পারবে না, কারণ ওরা তখন চেষ্টা করে এইখানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায়, নকল নবিশেরা তার এটার সুবিধা গ্রহণ করার চেষ্টা করে, দলিল লেখকের সুবিধা গ্রহণের চেষ্টা করে, দালালরা সুবিধা গ্রহণের চেষ্টা করে, ইভেন আমাদের সাব রেজিস্ট্রি অফিসে যারা স্থায়ী কর্মচারী তারাও সুবিধা গ্রহণের চেষ্টা করে, নানান ধরনের সিন্ডিকেট তৈরি হয়ে যায়। তো আমাদের টার্গেট আছে যে এদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত ফুল রেজিস্ট্রেশন আমরা
17টা অফিসের মধ্যে 17টা ডিজিটাল করেছে, আর বাকিগুলো আমরা ধারাবাহিকভাবে ডিজিটাল করব, সেই কার্যক্রম চলে হচ্ছে, যাতে ইতিমধ্যে তারা করতে না পারে সেই ব্যাপারে নজরদারি বৃদ্ধি করা হবে, এবং কেউ যদি করে তাহলে আইনের আওতায় আসবে। যেটি শুনছিলেন, তারা বলছেন যে দলিল লেখক সমিতি কিংবা নকল নবিশ কিংবা সাবরেজিস্ট্রি অফিসের সরকারি কোনো কর্মকর্তা অথবা কর্মচারী তারা যদি আইনের ব্যত্যয় করে, অর্থাৎ বেআইনি কর্মকাণ্ড করে বেশি টাকা নেন, তাহলে তারা সেটি তদন্ত করবেন এবং আইনগত ব্যবস্থা নেবেন। এবং তারা যেটি বলছেন যে খুব দ্রুতই যে মূল দলিল পাওয়ার সমস্যাটি সেটি শেষ হবে এবং সাবরেজিস্ট্রি অফিস একটি শৃঙ্খলার মধ্যে আসবে, এবং তিনি বলছিলেন যে দ্রুতই সেগুলো ডিজিটালাইজ করা হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী মধুদ্রানা রাজশাহী থেকে, এবং তার সঙ্গে অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির।